উমর ফারুক রাজি আল্লাহ তাআলা নূর জমানাত তাই নিজে ইন্সপেকশন করতা তাই খলি বইয়া সেবাত বইয়া আরে খলি বাগে করতা না তাই তোমার কে 14 বছর আস্তা হইতে পারিছ যাইতে যাইতে গিয়া দেখলা মরুভূমির মাঝে জোয়ান বাচ্চা ছাগল সরাইতরা গিয়ারি হইলা ও জোয়ান বলে গীতা তোমার একটা কথা হই রইদে মরি যায় গিয়ারি তোমার কোনো মুনাফা হন না এটা মুনাফার খবর দেয় বলে দিয়া ফোকাস গীতা বলে অন্তাকে একটা সুন্দর ছাগলের বাচ্চা তুমি আমার এনে বেছিলাও আগো যুব হইয়া দিয়া আমার পেটের ভোগ লাগছে আমিও খাইবো তুমিও খাইবা লগে আর দামও ফুরা হইবা এটা ছাগলের বাচ্চা আমার এনে তুমি বেছিলাও এ হইল হুজুর আপনার আমি চিনিয়া না কিন্তু এই ছাগলের মালিক আমি নাই ছাগল গুণ রাখালিও করি আমি বেতনভোগী মানুষ আমি বেতন ভাই এই ছাগলের মালিক আমি না আমি বেচতাম পারতাম না তাই কইলা রে বাপুয়া তোমার বয়স কম তুমি উনো বাড়ির গিয়ে মালিক রে যখন হিসাব দিবা একগো কম হয়েছে তুমি হয়ে বাকে খাইলেইছে ওটা খুঁতা মারতে পারত নাই তাই কইলা হুজুর আপনার আমি কিতা বুঝে দাও কম বয়সী মানুষ আপনি বুজুর্গ মানুষ আমি তো বেটারে বুঝ দিলে বেটায় তো মানি লইবা বাকি নিছে মানি লইবা কিন্তু জে আল্লাহ রহমানুর রাহিম গাফুরুর রাহিম সামুম বসির সব কিছু হুনুন সব কিছু দেব তাই আমি খিতা দিয়ে বুঝিম তাই আমি বুঝিম খিতা রাখি তাই তো দেখা খাল কিয়া মতো দিন আল্লাহর সামনে আমি এই হারাম দিয়ে উভয় মুখিলা এই মুখ পুরা কপাল পোড়া অবস্থা আমি নবী আল্লাহর সামনে গিয়ে হাজির হইতে পারতাম নাই ও কথা শুনিয়া উমর ভারু রাজি আল্লাহ তালা নিয়ে সুখের মাথা তাই দেয়া হইলা সবার তোমার মধ্যে ইমান আছে ইমান আছে হে ও দেখা না এবারে টেকা ভরা ফৈসলের লগে হানিও ভরায় এর বাদে তুই ইমান হবে অবিচল আসলায় আল্লাহ গিয়ারি আল্লাহ কাছে দোয়া করো আয় আল্লাহ আমার জমানো তোরা ইমানদার মানুষ আছো আল্লাহ কেয়া মতো দিন ও ইমানদার বাচ্চার খাতে তুমি আমার মাফ করে দিও সুবহান আল্লাহ ওলা বুজুর্গ হলে ইমান রে তোমার দাম দিতা ইমান রে দাম দিতা রাস্তাবাড়ি যেতে উমর ভারত জেল্লা ও তার আনো ওবাই তাকে এন্ডির ওবাই তাকে মধুরি ফুয়ার সারা জিন্দগির মদ কুর মদ চা উফায় নাই বুঝছে নাই মদর বোতল আত লইয়া আর আস্তা তোমার মরে থাকি ভাই দেখলি উমর ভারত রাজি আল্লাহ ও তাল নাইতরা কইল মরি গেছি অতি দিন শুভে শুভে গেলাম আজ তোর বাঁচিবার লাইন নাই তোরা বাজে তোর খল্লা খাটা হয়ে যাইব গিয়া দিয়া মার বউ লাড়ি হরু তাই তিপ অতদিন গেলাম কি কোনো মতে আজ তো তোমার কে তাই দেখিলে কিতা করা যায় আল্লাহ গেছে আল্লাহ আমি জীবন ইয়ার মদর বদল আত লইতাম নাই জীবনে নমাজও সাইতাম নাই ব্যবহার তোমার করে বেহাই আমি করতাম নাই বেশাবিত করতাম নাই যত জাত গুনার খাম আছে আল্লাহ আমি সব কিছু তবা করলাম আমার মা দেও আল্লাহ আমারে মাফ দেও ইয়া গফারু ইগফিরলি যুনুব ইয়া গফার গুনাহ মাফ করনে ওয়ালা তোমার তো রাজ মায়া দিয়া মায়া দিয়া আমার গুনারে মাফ করিয়া দেও ইয়া গফারু ইগফিরলি যুনুবি ইয়া গফারু ইগফিরলি যুনুবি আল্লাহর বান্দা পড়ে আর দিলে জানে রক্তে মাংস আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি তওবা করি আর জীবনে আমি সইতাম না খাওয়া তো দূর কথা আমার এই কাঠ খান্তে বসাইয়া দেও খানুন যখন দাঁড়ো যাইম তাই গিয়ালে হবি কিতা রেবা তখন আমি কিতা করো ও আর বুদ্ধি পাইছে না গোদনা থেকে তোমার গিয়ে গামছা রুমালন হয়ে আর আস্তে আস্তে বদল বেড়াই গেছে আস্তে আস্তে বোতল বেড়ানির বাদে উমর বারু রাজি আল্লাহ উতালানোর একটা তোমার গিয়া রিয়া সন্দেহ হয়ে গেল গিয়া জোয়ানে বোতল কত সময় উদলা আনলো আমার এদিকে আর বেড়াইলো কিতা লাগিয়া তাই যে সময় দাঁড়ো আছে আল্লাহ আল্লাহ তোমার ক্ষুদ্র দিফাও খানো দূর আল্লাহ আমার গাঠে ধর শিখাই দিলাম তাই তাই ফতি দেখো গিয়ে আমি আমার যাই গিয়ে আল্লাহ আর জীবনে কিন্তু আমি বদল বদল লাভ শিখাও নাই বুঝছো তাই বলে বাবা তোর তুই কিতা রে যেমতে হয়েছো ই কইছে আল্লাহ 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 আমি নাই আমি আর নাই তোমার তো শেষ বুঝছো হইলো এগু বোতল বলে কি আর বোতল রে বলে এগু দুধর বোতল কয় গো দুধর বোতল অত বলল বোতল উদলা করি আনলে আমার দেখি আইগু বেড়াই লেখতে রে বলে জি না আগে তো বেড়াইতে পারলাম ইগোলা গরম আতো লওয়া যায় না ইগোলা গরম ইগোয়া তো লওয়া যায় না এটা উঁচু উঁচু আঙ্গা সরি মেয়েছি তারপর তবুনি তাই যাই গিয়া তবুনি তাই যাই গিয়া হিওনি যাই গিয়া তাই সাই দে ওটা ওদিকে দেশাই যেমনি বলছে দেশাই এই সময় মুখ দিয়ে মাতিস না ওটা তা জানে খালি একে একদম এক লাখ বার আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো খালি মানে তু মানে লিখে আল্লাহ আল্লাহ হয়ে যাচ্ছে নি তু মানে যখন বিষে যায় বাজার তোমার সেফটা হয়ে যায় এই সময় মানে আল্লাহ আল্লাহ তাল্লাহ করে অন্য সময় এটা করতে পারে না বুঝছো না তো ওলা খান তোমার গিয়া তোবা হরা দিছে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদার হল তুমি তো তওবা করো, তওবা নাসুহা, ও শুকরায় ভরে, ও জোয়ানে ভরে, দিলে জানে মনে প্রাণে রক্ত মাংসে মানুষের ডয়ে আল্লাহ রেজামন্দির তওবা, বুঝছেন? ওই সময় তোমার গিয়া উমর ফারুক রাজি আল্লাহ তাহলে বতরা তো লইলা, আস্তে 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 রুমালোর ফেস ঘুরাইলা, রুমালোর ফেস ঘুরাই বাদে হাসাও দেখুন দুধর বোতল, সুহান আল্লাহ তোরা বড় বড় সুহান লাগবে বলে ভালো আসলো, এর বাদে তোমার গিয়া ইয়া হাসাল উদাহ দে ও করছো বহ বহা উত্তরার আত লোহা যায় না, আল্লাহর বন্দার তওবা কবুল হয়ে গেছে, আল্লাহর বন্দার তওবা কবুল হয়ে গেছে গিয়া, এর বাদে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার তওবার বদৌলতে তওবার বদৌলতে এই মধুরী জোয়ান রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে উমর তলবারের তল তাকে বাসাইয়া আল্লাহ আর ওই জিন্দাগি বাড়ি তোমার ইয়ার এই তওবার বতর বতর ভরাইয়া তওবা করিয়া মসজিদ বাস অতনবাদ করিয়া আল্লাহর বন্দা তোমার পুরা ওলি বনে গেল গিয়া রে সুবহান আল্লাহ, ওলা সামান্য 300 থেকে আমল যদি তোমার সব যায় বহুত বড় ওলি হইতে পারে, আমলে আউলিয়া ব্যায়ামলে শয়তান আল্লাহ কন ফিরে এসো সবে পাপিতা বিগণ অবারিত মমদার মধুরি জোয়ারি বেঈমান হারামি আর যেই হও না কিছুই আর, কেন হে তোমরা নিরাশ কেন হে আমি যে করুণাময় শতবার যদি ভেঙেছ সব তবু নাহি কোন ভয় লাতাকনা তুমির রাহমাতিল্লাহ, ফিরিয়াও ফিরিয়াও মধুরিও ফিরিয়াও জোয়ারিও ফিরিয়াও বেনজি ফিরিয়াও সমস্ত ফিরিয়াও এটা আমার হক, তুমি তা দিলে জানে মন প্রাণী আমার কিছু ফুরিয়া রে খুঁজি লাও আমি মাফ হয়ে দিলাইতাম ভারি, আমি মাফ দিলাই মো একবার না দুইবার না শতবার তবা উঠতো শতবার হিরবার তবা ভাঙিলেইছ, এর বাদেও তুমি নিরাশ হইও না হিরিবার করিয়াও হিরিবার করিয়াও আল্লাহ পাক পরবর দিগারে আলমে ইসলাম দিন ইসলামের যে হকিকত গল আছে ইতা আমরা দিলে জানে মন প্রাণে বুঝবার তৌফিক দিক আল্লাহ হুম্মা আমিন, নবী যে মেরাজ থেকে হইতা তুমি তার না হারুল গুতা তাকে পানা চাও, সাহাবায়ে কেরামে ফরমে ইয়া রাসূলুল্লাহ না হারুল গুতা মানে কিতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা আমি তোমার গিয়া জাহান্নামের মধ্যে একটা নর যেসে নর মারা নালা যে গুড় পানি অত্যন্ত দুর্গন্ধ অত্যন্ত বিষাক্ত, এত দুর্গন্ধ হয়েছে এক কাতরা পানি জমিন আইলে কোনো যা জীব জন্তু বাঁচিতে নাই মানব হাইওয়ান সব তা মারা যাইবা এত বিষাক্ত দুর্গন্ধ, বলে এটা খাল লাগিয়া দিয়া বলে তুমি তাই যেগুলো মহৎ পান হরণ তারা তোমার না হারুল গুতা তাকে ফিলা নিয়ে হইব, সাহাবায়ে আমি ফরমাইলা ইয়া রসুল্লাহ খেয়েও কেমন কোনোদিন হুজুগও পড়িয়া ইয়া দলও পড়িয়া সরও পড়িয়া এক গেলাস হাই লিছি তারে কিতা করে হইব, বলে তারেও এক গেলাস না হারুল গুতা তাকে বহুত মানি ফিলা নিয়ে হইব, তার দুযোগও দেব হইব আর এরবারে না হল গোটা থেকে বহুত ভান ফিলানি হইব, গতিকে তুমি যেন দিলে জানে মন প্রাণে তওবা করিয়া মাফ সে তার দাঁড়ি দিয়ে যাইও না এটার দাঁড়ি দিয়ে যাইও না, যদি দাঁড়িয়ে দিয়ে যাও তা জাহান্নামে যাইবাই যাইবাই না হল গোটা থাকে বহুত ভানি বিষাক্ত ভানি তোমার তানি ফিলানি হইব, যে ভানি ফিলার বাদে পেটর নাড়ি বলে সমস্ত বারই দিব আর যেটা গরু তোমার গিয়ে কুটা মারি ডিগ্রে দেওয়া হয় বলে আতুর গো তুমি মাঝে লাগাই লইবে তুমি সুরটাই ভারতায় নাই ওটা তোমার ডিগ্রে হয়ে যাবো আর চতুর্ দিকে তুমি ঘুরিবাই আর যত বদবু আর গন্ধ তোমার মুখে দিয়ে বাড়িব আর সমস্ত দুযোগী মানছে আল্লাহ আমরা ইয়ে আগুনি যারা পালা ইকুর সিল্লানি যারা রান্না এ তো বিকট শীতকালে দিব মধুরী মানছে ইয়া আয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়াসিরু ওয়াল আজলামু ইন্নামাল খামরু ওয়াল মায়াসিরু ওয়াল আজলামু রিসুমি আমালি শয়তান রিস নাপাক শয়তানের আমল, তুমি মদ জুয়া তীর গণভোগে যে আর দেখারি ইতার যাইবে না এটা সারার এক হালত হইতে গিয়ে রিস নাপাক শয়তানের আমল, যেই সময় এই আয়াত নাজিল হয় এই আয়াতর তোমার শান নজুল দেখুন এই সময় তোমার মক্কা মদিনার জমিনও আমরা যারা শরবত বাটি গ্লাসও লইয়া লইয়া দিয়া খেটলি দিয়া ফ্লাক্স দিয়া দিয়া শরবত বাটিয়া দিই বড়ো বড়ো মহফিল তখন তোমার মদ বাটা হইত ওলা মদ তোমার গিয়ার ফসলন আসলো করো মদর ড্রাম স্টক রইত তখন কিত হইল গিয়া লোয়া বড়ো একশো বার ওরা প্যান্ডেল মানে বড়ো একশো বার এজন মদর কন্টেনার আছে মর সাপ্লাই দিত তখন গিয়া রে ইবাই দিয়ে মদ ভাইয়া কত ফুরিয়া আসছ কত গদ গদ দেখাইতা খেলো নাখারি উঠে আগে ফাওয়ার ট্যাঙ্ক খড় খড়টা ঠেঙ্ক মান তুইছি ওগুন নাখারি উঠে কোন তো বুঝলেন নি বেবুস ওই সময় তোমার গিয়া ও মদর কন্টে খেলা যে ওইটা এই মদর ড্রাম লইয়া হবাই দেখি নেবাদ মদর ড্রাম লইয়া
আমার সময় আল্লাহ বাবার গেছি, আল্লাহ বাবার কাছে অত নফরত লাগছে দেখিয়া, বাপ পোয়া সিন নাই, ভাই ভাই সিন নাই, মামা ভাই সিন নাই, এক গুড় মুখের ভিড়ে আরেক গুড় না, খাবার সুবর ঠিক নাই, গদ গদ দেখাইতে মদ খাওয়ার মধ্যে মানুষ তোমার মাতাল হয়ে যায়, তো ওই সময় তোমার গিয়ে একজন মদ আনে। আল্লাহ বাবাকে হাত নাজিল হলে ইব্রাহিম তুমি লিয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। আমার মতর কথা কইবার উদ্দেশ্য মুসলমান হল, তুমি তাই হন, মদ হইছে রিজ নাপাক শয়তানের আমল, শয়তান জন্য তো বলি শয়তান জন্য তোমার নামাজি মানুষ মদ খাওয়ার বাদে তোমার লাগে জাহান্নামের সাড়ি বের হয়ে যায়, তুমি জাহান্নাম যাইবে ওই সময় এই তোমার কি আর ইয়া ওর রামু গোয়ান্তা এক সাবিরে নবীজি হইলা বলে তুমি তেন যে তোমার ধারো আসো বারো বারো ইয়ার নাই তো আজ থাকে মদ হারাম মদর আয়াত হয়ে গেছি এইন বারো ইয়ে হয়েছে সেই মদর ড্রামা লাই নিয়েছে কন্ট্রাক্ট দাঁড়িয়ে নিয়ে যা বলে ভাই তুমি খানো দাঁড়ায় বলে তো আমি মদ সাপ্লাই ইয়ার কিন্তু সাপ্লাই ইয়ার আমি কিন্তু মদ ঘুরাই গেছে গিয়ে মানে তাকদা হতো মদ নিয়ে নিতাম বলে হুনো হুনো বলে খিতা বলে মদ আর বইও না আজ থাকে মদ নিষে ঢুকেছে ইটা খিতাম মাত অতদিন করে আমার সাহা দিব বলে আয়াত কোসেন তা আরো মানুষ আয়াত জানুন ও তাই কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তুমি এত্তাকি ফিরো যাতে সফল কাম হইতে পারো, মত্তাকি ফিরো যাতে তুমি জন্য দিতে পারো, যেই মতে হুনছো অত টেহার মহত্তার খান তো ডামকু ফেলাইছো আসামি ফেলাইয়া বুড়কাইয়া বাঙিছ বাঙ্গে বল ভাই তুমি আলো গেছো হনো যাই হিন্দু মানুষ কি তারে অত দেরি গেতে লাগিত আমরা মাল ফুড়াই গেছি লোকালো গিয়ে বলে জি না যে তোরা হুন আমি আনলাম ফতো আমার ও ভাই হয়েছে আয়াত না জুলি সে বেড়ে আয়াত দিছে ওই আইসি আজ তাকে মদ হারাম বলে হোস আন দিকে আয়াত সাবাল ইমান কি লাস্ট দেখো এই সময় বাটাওয়ার মদ হেরো সামনে গ্লাস হেরো আত গ্লাস হেরো আত হেটলি হেরো মুখ তোমার গিয়ে মদর করলি হেরো গোলাবা দিকে হামার ওই সময় আয়াত পড়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা মানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। যেই মাত্র আয়াতে পড়েছ আত্মাকে যাই আত্মরিশ লগে লগে আত্মাকে গ্লাস চাইছ সুবহানাল্লাহ জাহান মদ বাটা দেখার লগে লগে স্টপ করে আর ইয়ে মদ আর থেকে হেটলি তুই অরছন জাহান তোমার প্লেট ধরে প্লেটটাকে উড়াইয়া ফেলাইছন যে যে অবস্থার মধ্যে মুখে কুল্লি লইসলা এর মুখ থেকে কুল্লি ফেলাইয়া আর ইয়া লগে লগে তোমার গিয়ে আর ইয়া তবা করিয়া আর ইয়া মুখ দিয়ে সাফ করছন সব তোমার কেন সব তা ভাঙ্গি রঙ্গি বাড়ি মুখে রানা দিছন বাড়ি যাওয়ার বাদে আমরা মিটিং দেখা যে শরবত বা করবেন শরবত বা করিয়ারি দেই কিন্তু ধীন মদর তোমার ওলা প্রচলন আসলো মদর গ্লাস বা করিত ওই সময় জামাই বিবির হইত বিবি যান হুন আইজ থেকে এই গ্লাসগুলো হারাম হারাম আর মদ দিও না আর আমরা আইলে মদ দিও না বুঝে দেখিতাম অত বলে ওই মাত্র হয়ে আইছি বলে ওইটা হচ্ছে কিনা বিবিও হয়ে যা জামাইটা বলে ওই হচ্ছেন দেখি কিতাব হয়ে আইছে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। এন তো বুঝলাম মনে আরো ভাষা লগে লগে হইলে ওই দরসা বলে দোকান লোক ভাই দিয়াও তোমার গিয়ে মদর ড্রাম দর্শ আর আমি খোঁজ করি ডেইনি ফেলাইছ ফগরের বেটা বেড়ে তেরার ড্রাম ফেলাইছ ফগরের বেটা বেড়ে তেরার ড্রাম ফেলাইছ ওলা কিতাব লিখিতা যারা বড় মেঘর জয় নারাবাজি সুদ যায় ওলা মদর স্রোত সেই দিন নেওয়া গেছে সুহান আল্লাহ ওলা খান তোমার গিয়ে আরিয়া আর এর বাদে মারতুল মুগল লইছে সে মেড়ি লইছে লইয়া ড্রামকে বাঙ্গিতা ড্রামকে বাঙ্গিতা বুড়া বুড়া মানুষে কইলা মুরবী মানুষে কইলা এই ব্যাগ কল হল মদ হারাম হয়েছে মদ হাওয়া দিও ড্রামে কিতা দিচ্ছি বাঙ্গ খিতা লাগি ওই দাদা দিচ্ছি বুঝতে নাই দা বুড়ো ইয়া বুঝু গেলাম হস খিতা বলে এই বুঝুতে থাকে আমরা মনও করবো ওলা মদ হাসাইতাম ওলা ডালিতাম ওলা খাইতাম ও আমার কথা মনে করবো এর লাগে হার জল ঢেল দেব যে কু হারাম হয়েছে এগুলো জ্বর নামে রাখতাম না সুবহান আল্লাহ সুবহান কি অবস্থার মধ্যে আয়াত আর কি অবস্থার মধ্যে তান আমল আল্লাহ রব্বুল আজতি আমরা ওলা খান ওয়াজ হুনার বাদে যেগু আমরা ডিফেক্ট করে ও তার ওলা খান তোমাকে আরো বল্লাইয়া আমরা নেক অমল বানাই দিতাম আল্লাহ তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। একটা করে আমি কই আপনার দেই পাতের খান দিন পশ্চিম বাজু এখানে নাম হইলো মাজর খান দি অনেক খুব মালদার এক মানুষ আসলা যার নাম হইলো গিয়া ইয়া আবদাল মাজর এর অনেক গিয়ার একটা জলসা আসলো আমার ও লহান মাকে দিবে বাদে আবদাল মাজর বাড়ির জলসার মধ্যে আমি গেছি আর আমার একটা জিনিস তবিয়ত আমরা খেতে উফরে ফলে খারাপ হইবে না ওয়াজ তো বের নয় ওয়াজ উফরে ফুড়ি যায় গিয়ে তোমার খুব অসুবিধা হয় আমি জানি এটা বুঝছি বেটি
আমি তো নয়া মানুষ আইসি, আপনার কিতা কিতা সুবিধা হচ্ছে আমার হইবা। বেটা হইল হুন তুই তো আইসো কথা ঠিক হবে, আমার শরীরের মাঝে বাতর বেমার আছে, যে সময় বাতে তোমার মেঘে গুড় হলে বাতে জোর করে, খেয়াল রাখিস মেঘে গুড় হলে বাতে জোর হো, আমি তো ডাহারা কি পারতাম না, এই সময় বাতর দেখা তো টিফিয়া দিস, আরে মুসিবত ভালো হয়ে যায়, বলে মেঘে গুড় হরবো, গুড় হলে ওটার বাতে জোর হরবো, আমার আর এত পরীক্ষা ভরাই না, তোলা হানে একদিন তুমি মেঘে গুড় হচ্ছে বাতে জোর করছো বেটা, তো বেটিয়ে তোমার কি ফাও টিভি দেরি দি দে দি আজ তা নোলাবাদি হিয়া করছে বেটা, ভাল মারি ঘুমোতে উঠিছি, উঠিয়া হয়ে পরে ফল মারি তোর বড় ফাটাইল তোমার, বলে স্যার আমি তো কোনটা বুঝাও না, মানে ফান মারা দিয়ে ভাত ধরে দিতে পারবি না, আমিও নোর মাথা দিই তোমার ফার ফর ফোটা দেখাওতে আমি তোমার গিয়ে টিভি আরে তুমি কী তাহলে ঘর সন মারি বড় ফাটাইলে, বলে বুঝছ না তুই, আমি একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন প্লেয়ার আর একে তার বুট দিয়ে আর ও নোলাদ বাড়ি বসলো, এলাকা বিশ্ব জায়গা টিয়া পড়ে গেছি, এলাকা ওর ঘুম ছাড়িয়ে দিছি, বুঝছো না রে, তো ওয়াজন মামলাটা বলা আমার দারো যে সদর বসলাই যায় এন তোমার গিয়া ধূমপান করিয়া দিয়ে নইটা ফেলে নব্বই গেছে, আর পেটর বড় পর্যন্ত মনে হয় দুমায় ঘুরা ঘুরে করে যায় বুঝছেন, বাড়িতে পারেন না, তো এই পর্যন্ত অসুবিধা হয় যেগুলো ধূমপান করেন না আপনারা জানতে হবে, ওই জিনিসটা আমার তবিয়ত একটু দেবর, ওই সময় আমি কিছু সময় বিড়ির ওয়াজ বসলাম, ধূমপানের ওয়াজ বসলাম, ওই সময় আমি কইলাম ও তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফরতর বস্তু হইল সাদ্দার গাছ, আল্লাহ নবী সাদ্দার গাছের কথা কইছেন, তুমি তো কখনো এই গাছের দাঁড়িয়ে দিও না, দুনিয়ার জমিনে যত জাত শাক সবজি আছে গরুয়ে খায় ছাগলে খায়, কিন্তু সাদ্দার গাছ গরিয়ে ছাগলে খায় না, বাসাটা খারাপ হইতে মনে মনে তুমি তাই খারাপ মনে করিও না, খায় না, আদারি তুমি এক গুড়ে খায় সাদ্দা খেতে করে একটা গুড়ে মুখ দেয় একটা গুড়ে মুখ দেয় না, তো নবীজি ভরমে যে ইগো দাঁড়িয়ে তুমি দেখো ক্ষতিকর জিনিস, ক্ষতিও করে যে স্বাস্থ্যের ক্ষতি করে, আর দুর্গন্ধমুখ থাকে যার কারণে ফিরিস্তা দেখেন না, যার কারণে ফিরিস্তা দেখেন না।